তিনি যে ইমাম মাহদি, হযরত মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি আলাইহিস জি সালামই জি যে জি সত্য ইমাম মাহদি, তার সত্যতার প্রমাণ। ধন্যবাদ ভাই আপনার প্রশ্নের জন্য, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। যত প্রশ্ন রয়েছে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি, যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি আলাইহিস সালামই যে সেই ব্যক্তি, যে সেই প্রতিশ্রুত মহাপুরুষ বা প্রতিশ্রুত ইমাম মাহদি বা প্রতিশ্রুত ঈসা ইবনে মারিয়াম, এটার প্রমাণ কী? এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে সংক্ষেপে শুধু এতটুকু বলে নিই আপনার প্রথম অংশের কথা, যে হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানি আলাইহিস সালাম যে ধরনের নবুয়তের বা যে ধরনের পদমর্যাদার দাবি করেছেন, ঠিক সেই পদমর্যাদারই তিনি দাবি করেছেন যা রসুল আকরাম হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছেন। এর বাইরে এক বিন্দু পরিমাণ বাড়িয়ে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি আলাইহিস সালাম কোনো দাবি করেননি। দ্বিতীয় হলো যে যে প্রশ্নটি আপনি করেছেন শেষে, যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি আলাইহিস সালামই সেই প্রতিশ্রুত মসিহ এবং মাহদি, এটি আপনি বুঝবেন কিভাবে? আমি দুটো প্রমাণ আপনার সামনে উপস্থাপন করব, যেটি সরাসরি হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানি আলাইহিস সালামের সত্তার সাথে সম্পর্কযুক্ত, এবং এমন দুটি প্রমাণ আপনার সামনে উপস্থাপন করব যেটি কোনো ব্যক্তির পক্ষে বাস্তবায়ন করানো সম্ভব নয়। আর সেটি হলো, হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানি আলাইহিস সালাম সবসময় তার দাবির সপক্ষে কথা বলেছেন, যে আমার দাবির সত্যতা যদি যদি তোমরা যাচাই করতে চাও, তাহলে নবুয়তের মানদণ্ডে তোমরা যাচাই করবে। হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানি আলাইহিস সালাম স্বতন্ত্র কোনো নবুয়তের দাবি করেননি, তিনি উম্মতি নবী হওয়ার দাবি করেছেন, কিন্তু তিনি দাবি করার পাশাপাশি একথা বলছেন যে আমার যে উম্মতি নবুয়ত, এটারও যদি তোমরা সত্যতা যাচাই করো, তাহলে নবুয়তের মানদণ্ডে যাচাই করে দেখবে যে আমি সত্যবাদী কিনা। হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানি আলাইহিস সালাম নিজে থেকে কোনো দাবি করেননি, হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানি আলাইহিস সালাম আল্লাহ তাআলার পক্ষ থেকে আদিষ্ট হয়ে তিনি দাবি করেছেন, তিনি সেই প্রতিশ্রুত ঈসা ইবনে মারিয়াম এবং তিনি সেই প্রতিশ্রুত ইমাম আল মাহদি। মির্জা গোলাম আহমদ কাদিয়ানি আলাইহিস সালাম শুধু এই দাবি করেই ক্ষান্ত হননি, তিনি পবিত্র কোরআনের যে সুরা আল হাক্কার আয়াত 45 থেকে 48 নম্বর আয়াত, সেই আয়াত তুলে ধরেছেন যেখানে আল্লাহ তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাযাল আকাবিল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লা কাতানা মিনহুল ওয়াতিন ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন। আল্লাহ তাআলা বলছেন এটা নবুয়তের মানদণ্ড, ইহুদিরা হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জিজ্ঞেস করতো যে তুমি যে আল্লাহর পক্ষ থেকে নবী, কী প্রমাণ, তুমি যে আল্লাহর পক্ষ থেকে এসেছো কী প্রমাণ? আল্লাহ তাআলা এখানে উত্তর দিচ্ছেন, যদি এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা বানিয়ে আমার প্রতি আরোপ করত, যদি একটা কথাও কিছু কথা আমার প্রতি আরোপ করত যেটা আমি তাকে বলি নাই, অর্থাৎ আমি তাকে প্রেরণ করি নাই, আর যদি সে বলতো যে আল্লাহ আমাকে প্রেরণ করেছেন, তাহলে আল্লাহ তাআলা বলছেন লা আখাজনা মিনহু বিল ইয়ামিন, মহাপরাক্রমশালী আল্লাহ তার মহাপরাক্রমের হাত দিয়ে, তার শক্তি দিয়ে আল্লাহ তাআলা তাকে ধরতেন, ওয়ালা কাতানা মিনহুল ওয়াতিন, এবং তিনি তার জীবন শিরা কেটে দিতেন, তাকে ধ্বংস করে দিতেন, নিপাত করে দিতেন। ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন, এবং তোমাদের মধ্য থেকে কেউ তাকে আমার হাত থেকে রক্ষা করতে পারতেন না। স্পষ্ট দ্ব্যর্থহীন আল্লাহ তাআলার ঘোষণা যে আমার পক্ষ থেকে যদি কেউ মিথ্যা কথা বলে, মিথ্যা আরোপ করে আমার প্রতি, আমি তাকে পাঠাই নাই, এরপরও যদি সে বলে আমাকে পাঠিয়েছে আল্লাহ, আল্লাহর প্রতি আরোপ করে কথা বলে, তাহলে আল্লাহ তাআলা বলছেন আমি তাকে ছাড়ি না, আমি তাকে ধ্বংস করে দিই। হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে সত্যবাদী নবী ছিলেন, 40 বছর বয়সে তিনি আল্লাহর পক্ষ থেকে নবুয়তের দাবি করেছেন, এরপর 63 বছর বয়সে তিনি ইন্তেকাল করেছেন, আল্লাহ তাআলার কাছে চলে গেছেন, 23 বছর জীবন লাভ করেছিলেন নবুয়ত প্রাপ্তির, আর এই সময়সীমাকে আল্লাহ তাআলা বলছেন আমি তাকে ধ্বংস করি নাই, সত্যবাদী ছিলেন হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যদি বিধর্মী হতেন আপনাকে অন্যভাবে বলতাম, যে আপনি তখন বলতে পারতেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যবাদী না, নাউজুবিল্লাহ মিন জালিক, যে 23 বছর কোনো মানদণ্ড হয় না, কিন্তু যেহেতু আপনি মুসলমান এবং আপনি মহানবী হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্যবাদী হিসেবে জানেন, মানেন, এ কারণে 23 বছরের মানদণ্ড আপনাকে স্বীকার করতে হবে, যে আল্লাহ তাআলা 23 বছরের মানদণ্ড এখানে উপস্থিত রেখেছেন এবং দাঁড় করিয়েছেন নবুয়তের মানদণ্ড। মির্জা গোলাম আহমদ কাদিয়ানি আলাইহিস সালাম বলেছেন আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি, আল্লাহ আমাকে নিযুক্ত করেছেন, যদি আমি মিথ্যাবাদী হই 23 বছরে জীবন লাভ করব না।
1882 সনে তিনি বারাহিনী আহমদিয়া পুস্তক লিখেছেন, সেখানে তিনি লিখেছেন যে আল্লাহ তাআলার পক্ষ থেকে তিনি প্রত্যাদিষ্ট হয়েছেন। এরপর 1908 সাল পর্যন্ত তিনি জীবিত ছিলেন, 26 বছরের জীবন লাভ করেছেন। এবং তিনি শুধু 26 বছরের যে জীবন লাভ করেছেন, এই মৃত্যুর পরে আমরা এটা উদ্ভব করছি না। মির্জা গোলাম আহমদ কাদিনী আল ইসলাম তার পুস্তকে এটাকে মানদণ্ড হিসেবে দেখিয়ে তিনি চ্যালেঞ্জ করছেন যে এই মানদণ্ডে অন্য কোনো ব্যক্তি মিথ্যাবাদী এই মানদণ্ডে উত্তীর্ণ হতে পারে না। অতএব হযরত মির্জা গোলাম আহমদ কাদিনী আল ইসলাম আল্লাহর পক্ষ থেকে কথা বলে, আল্লাহর পক্ষে আল্লাহর দিকে কথা আরোপ করে, নিজের দাবিকে আরোপ করে 23 বছর জীবন লাভ করা, এটা তার সত্যতার একটা অকাট্য প্রমাণ, যেটি পৃথিবীতে আর কারো পক্ষে সম্ভব নয়। দ্বিতীয় যে উদাহরণটি বা নিদর্শন আমি আপনাদের সামনে উল্লেখ করছি, সেটি করে আমি আমার এই প্রশ্নের উত্তর শেষ করব, যেটির যেই নিদর্শনও কোনো মানুষের পক্ষে সম্ভব নয়, সেটি হলো আজ থেকে প্রায় 1000 বা তারও বেশি আগে হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পরিবারের সদস্য হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ইমাম মাহদি সম্পর্কে একটি হাদিস বর্ণনা করেছেন এবং তিনি বলছেন, ইন্না লিল মাহদিয়ানা আয়াতাইনি লাম তাকুনা মুনযু খালকি সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং পৃথিবী সৃষ্টি অবধি আমাদের মাহদির জন্য এমন দুটি নিদর্শন রয়েছে যেটি আকাশ এবং পৃথিবী সৃষ্টি অবধি আর কারোর জন্য প্রদর্শিত হয়নি। সেটি কি? সেটি হলো একই রমজান মাসে চন্দ্রগ্রহণের প্রথম তারিখে চন্দ্রগ্রহণ হওয়া এবং সূর্যগ্রহণের মধ্যম তারিখে সূর্যগ্রহণ হওয়া। কত স্পষ্টভাবে তিনি সময় তারিখ উল্লেখ করেছেন, কত বছর আগে, আজ থেকে 1000 বছর আগেরও ঘটনা যেটি সংকলিত হয়েছে আর বর্ণনা হলো হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর। অতএব হযরত মির্জা গোলাম আহমদ কাদিনী আলাইহিস সালাম যখন আল্লাহর পক্ষ থেকে প্রতিশ্রুত ইমাম মাহদি হবার দাবি করলেন, তখন এই আলেম ওলামারাই হইচই শুরু করে দিয়েছিলেন যে কোথায় ইমাম মাহদি সম্পর্কে বর্ণিত আছে যে তিনি তার সময় সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ হবে একই রমজান মাসে নির্ধারিত তারিখে, সেটি তো হচ্ছে না। মির্জা গোলাম আহমদ কাদিনী আলাইহিস সালাম দোয়া করলেন এবং তিনি ঘোষণা দিলেন যে এই রমজান মাসে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হবে এবং তিনি আগে থেকেই কুসুফ এবং খুসুফের নামাজ পড়ার জন্য তিনি প্রস্তুতি নিয়ে রাখলেন। আর ঠিক 1894 সালে এবং 1895 সালে পৃথিবীর দুই ভাগে এই নিদর্শন স্পষ্টভাবে প্রকাশিত হয়েছে এবং একই রমজান মাসের চন্দ্রগ্রহণের প্রথম তারিখে চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণের মধ্যম তারিখে সূর্যগ্রহণ হয়েছে 1894 সালে একবার, 1895 সালে একবার। এবং এই কথা যদি আপনি প্রমাণ চান, আপনি গুগলে সার্চ দিয়ে সেই ডেটও দেখতে পারেন, আর যদি তৎকালীন সময়ের বইপুস্তক দেখে আপনি সেটি যাচাই করতে চান, তাহলে বাংলার মাটির জন্য, বাংলার মানুষ হিসেবে আপনার বলছি যে আমাদের সুরেশ্বরের পীর সাহেব সৈয়দ আহমদ আলী সাহেব তখন 1913 সাল এবং 1916 সালে তিনি পুস্তক রচনা করেছেন মদিনা কলকি অবতারের সফিনা এবং সফিনা এ সফর। এই গ্রন্থদ্বয়ের মধ্যে স্পষ্ট উল্লেখ আছে যে ইমাম মাহদির সেই চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণের নিদর্শন প্রকাশিত হয়েছে। অতএব এই যে আকাশ এবং পৃথিবী অর্থাৎ চন্দ্র এবং সূর্যগ্রহণ, মির্জা গোলাম আহমদ কাদিনী আলাইহিস সালাম সেটাকে পরিচালিত করতে পারেন না। আহমদিয়া মুসলিম জামাতের কোনো সদস্য চন্দ্র এবং সূর্যকে পরিচালিত করতে পারে না, এটা আল্লাহ তাআলার হাতে। আর এই নিদর্শন স্পষ্টভাবে প্রকাশিত হওয়া প্রমাণ করে যে হযরত মির্জা গোলাম আহমদ কাদিনী আলাইহিস সালাম যে দাবি করেছেন সেটা অকাট্যভাবে প্রমাণিত এবং সত্য।